নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে। এই ব্যবসাটি আপনারা করতে পারবেন একদম জিরো ইনভেস্টে, এবং এই ব্যবসা করে মাসে কম করে 30 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবেন। সেই জন্য বন্ধুরা, বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই ব্যবসা সম্বন্ধে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। এবার মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক। বন্ধুরা, কম ইনভেস্টে বা জিরো ইনভেস্টের বিভিন্ন ব্যবসার মধ্যে এই ব্যবসাটি অন্যতম। এটি হলো প্রমোশনাল প্রোডাক্ট সেলিং বিজনেস। এই ব্যবসাটি প্রায় সারা বছরই চলবে। বর্তমানে বিভিন্ন কোম্পানি তাদের ব্র্যান্ডের প্রচারের জন্য বিভিন্ন মাধ্যমের সাহায্য নিয়ে থাকে, তার মধ্যে এই প্রমোশনাল প্রোডাক্ট অন্যতম। এই প্রমোশনাল প্রোডাক্টের মধ্যে টি শার্ট, চাবি রিং, ডায়েরি, ছাতা, পেন, কফি মগ, ওয়াটার বোতল ইত্যাদি আরও অনেক প্রোডাক্ট, এর মধ্যে আমব্রেলা বা ছাতা অন্যতম। সেই জন্য এই কোম্পানিগুলি তাদের কাস্টমারদের এই প্রমোশনাল প্রোডাক্টগুলি গিফট দিয়ে থাকে। এই প্রোডাক্টের উপরে সেই কোম্পানির ব্র্যান্ডের লোগো প্রিন্ট করা থাকে, এবং এই প্রোডাক্টের মাধ্যমে তাদের ব্র্যান্ডের প্রচার হয়ে থাকে। বন্ধুরা, এবার প্রশ্ন হলো, এই প্রমোশনাল প্রোডাক্টের ব্যবসা বিনা ইনভেস্টে কিভাবে করা যায়? এই ব্যবসা যদি নিজস্ব ইনভেস্টে করতে চান, তাহলে কম করে 2 থেকে 3 লক্ষ টাকা ইনভেস্ট করার প্রয়োজন হবে। এছাড়া প্রচুর লেবারের প্রয়োজন হবে, সেই জন্য বিনা ইনভেস্টে এই ব্যবসা শুরু করা অনেক লাভজনক। বন্ধুরা, এই ব্যবসা করার জন্য কয়েকটি প্রমোশনাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার অথবা সাপ্লায়ার কোম্পানির সন্ধান নিতে হবে, যারা এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এবং প্রিন্টিং করে থাকেন। এগুলি আপনারা অনলাইন সার্চ করলেই পেয়ে যাবেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সে বিভিন্ন কোম্পানির ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা সেখানেও কন্ট্যাক্ট করতে পারেন। এরপর বিভিন্ন কোম্পানির কন্ট্যাক্ট নাম্বারগুলি একটি পেপারে লিখতে হবে। এবার সমস্ত কোম্পানির বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্রমোশনাল প্রোডাক্টের প্রাইসগুলি নির্দিষ্ট ফোন নাম্বারের পাশে লিস্ট করবেন। এছাড়া যদি আপনি সেই সব কোম্পানির অফিসে গিয়েও কোম্পানির প্রোডাক্টগুলি যাচাই করে দেখতে পারেন, তাহলে আরও ভালো হবে। এরপর সেই সব কোম্পানির মধ্যে যে কোম্পানি কম রেটে আপনাকে প্রোডাক্ট দিতে পারবে, সেই কোম্পানির সাথে কথা বলে রাখবেন যে তারা অর্ডার অনুযায়ী ঠিকঠাক সময়ে মাল ডেলিভারি দিতে পারবে কিনা। এরপর আপনাদের বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হবে প্রোডাক্ট সেল করার জন্য। এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার প্রমোশনাল বিজনেসের একটি প্রোফাইল তৈরি করতে হবে, যে আপনি প্রমোশনাল প্রোডাক্ট প্রিন্টিংয়ের সার্ভিস দিয়ে থাকেন। বিভিন্ন ফেসবুক গ্রুপ অথবা ইউটিউবে চ্যানেল খুলতে পারেন, ইনস্টাগ্রামে পেজ তৈরি করতে পারেন, বিভিন্ন B2B প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট খুলতে পারেন। এভাবে বিভিন্ন জায়গায় আপনার একটি পরিচয় তৈরি করার পর আপনারা বিভিন্ন কোম্পানি থেকে অর্ডার পেতে থাকবেন। এছাড়া নিজে গিয়েও আপনারা বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে অর্ডার নিতে পারেন। তারপর যে কোম্পানিকে আপনারা প্রোডাক্ট সাপ্লাই দেবেন, সেই কোম্পানি থেকে পেমেন্ট সংগ্রহ করে আপনার নির্দিষ্ট প্রফিট রেখে ম্যানুফ্যাকচারারদের দেবেন, এবং ম্যানুফ্যাকচারারদের কাছে আপনার ক্লায়েন্টের অ্যাড্রেস দিয়ে দেবেন, তারা সেই কোম্পানিকে প্রোডাক্টগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবে, অথবা আপনারা নিজে গিয়েও প্রোডাক্ট ডেলিভারি দিতে পারেন। এই ব্যবসায় আপনারা প্রতি প্রোডাক্টে 20 থেকে 40 টাকা প্রফিট করতে পারলে, মাসে যদি 1000 পিস সাপ্লাই দিতে পারেন, তাহলে বিনা ইনভেস্টে আপনাদের 30 থেকে 40 হাজার টাকা প্রফিট থাকবে, এবং এই মান্থলি ইনকামটি নির্ভর করবে আপনারা প্রতি মাসে কত পিস সেল করতে পারছেন তার উপর। আর এই সেল বাড়বে আপনারা কিভাবে এবং কতটা মার্কেটিং করতে পারছেন তার উপর। তাহলে বন্ধুরা, আপনারা যদি এই ব্যবসা করতে চান, এখনই উদ্যোগ শুরু করে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।